What's up guys, সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ইউ বাংলাদেশ চ্যানেল থেকে স্বাগতম জানাচ্ছি নাজমুল হুদা গাইস আজকে আমরা একটা কোক স্টুডিও বাংলার নতুন গান সিজন 2 এর প্রথম গান যেটার নাম হচ্ছে মুরির টিন এই গানটাতে রিয়াকশন দেব আমি খুবই এক্সাইটেড কারণ গানের মধ্যে রয়েছেন পল্লব ভাই সিলেটি র‍্যাপার এবং তৌফিক ভাই সাথে আছেন রিয়াদ গানের নাম হচ্ছে মুরির টিন তোমরা যারা যারা আমাদের কোক স্টুডিও বাংলার প্রথম সিজনের রিয়াকশনগুলো দেখো নাই তারা অবশ্যই আমার চ্যানেলে সেই রিয়াকশনগুলো পেয়ে যাবা দেখতে পারো চাইলে তবে সবগুলোর উপরে রিয়াকশন নেই বাট 50% গানের উপর অ্যাট লিস্ট 50% এর উপর আমার রিয়াকশন রয়েছে কিছু কিছু গানের উপর রিয়াকশন দিতে পারি নাই কপিরাইট ইস্যুর কারণে কোক স্টুডিও বাংলার ম্যানেজমেন্টের কেউ যদি আমার ভিডিও দেখেন একটা অনুরোধ থাকবে আপনাদের ভিডিওগুলো রিইউজের একটা সুযোগ দিবেন আমরা যারা ভিডিও বানাই রিঅ্যাকশন রিভিউ ক্রিটিসিজমের লক্ষ্যে তাদের ভিডিওগুলোও সামহাও আপনাদের কন্টেন্টকে মানুষের কাছে পৌঁছাতে ভালো মিউজিক ভালো সঙ্গীত দেশ দেশের মানুষকে নিয়ে কথা বলা হয় কোক স্টুডিও বাংলাতে তাদের সবগুলো গানই বাংলাদেশের মানুষের সাথে রিলেটেড সো সেগুলো প্রচারে আমাদেরকে সহায়তা করবেন আশা করি সেটা আপনাদেরই লাভ হবে কপিরাইটের যে টাকা পয়সা সেগুলো আপনারা নেবেন কোনো সমস্যা নাই সেটা আপনারা ডিজার্ভ করেন বাট রিআপলোড না রিইউজের একটা সুযোগ দিবেন আশা করি এতে করে আপনাদের কোনো লস হবে না লাভই হবে আর কোক স্টুডিও বাংলার কন্টেন্টের প্রতি কারো অভিযোগ আছে বলে আমার মনে হয় না ম্যানেজমেন্টের প্রতি মানুষের হিংসা বিদ্বেষ থাকতে পারে সেটা ভিন্ন বিষয় তবে কন্টেন্ট নিয়ে কারো আমার মনে হয় না তেমন কোনো প্রবলেম রয়েছে কারণ প্রতিটা কন্টেন্টই তাদের কোয়ালিটি এবং বাংলাদেশের কালচার সংস্কৃতির সাথে মিক্স করেই তারা সেগুলো করে থাকে তো সেটা নিয়ে আমার মনে হয় না বেশি খুব বেশি মানুষের অভিযোগ আছে তো আপনারা এই বিষয়টা বিবেচনা করবেন যাই হোক আজকে আমরা মুরির টিন এই গানটা শুনি গানের নাম হচ্ছে মুরির টিন 1 2 3 মুরির টিন বাজাচ্ছে এটার মধ্যে গিটারের ফিউশন হবে মানুষ লহর গায়ে গায়ে লাগা তুই সিঁড়ুর মা যদি নাই রে ট্যাং রহি ভর হাকু হাসের হুকুর হুকুর সিনত ফজে টান আচ্ছা গাইজ আমি প্রথম ভার্সটা নিয়ে একটু কথা বলি খুবই এন্টারটেইনিং বিনোদন গানটার মধ্যে রয়েছে মূলত একটা জায়গা থেকে আরেকটা জায়গা একটা বাস পাবলিক ট্রান্সপোর্টেশন বাংলাদেশে বাস ব্যবহার করে থাকে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে যাত্রীদের অবস্থা বাসের যে অবস্থা কন্ট্রাক্টরদের যে অবস্থা সেগুলো নিয়ে কথা বলতেছে গানের মধ্যে আমার কাছে ভালো লাগছে প্রথম থেকেই গিটার ফিউশনটা থেকে এবং শিল্পীর যে লিরিক্সগুলো ভাষাটা এটা কোন জায়গার ভাষা তোমরা যদি সেটা জানো আমাকে জানাও এখানে ইংরেজি সাবটাইটেল আছে শুদ্ধ বাংলা সাবটাইটেল আছে এবং যেই লোকাল ভাষাটায় উনি কথা বলছেন গানটা গাচ্ছেন সেই ভাষাটাও আছে সো টোটালি এন্টারটেইনমেন্ট প্যাকেজ অ্যাজ লং অ্যাজ আই হ্যাভ ওয়াচড ও ব্রো ও ড্যাম সম্পূর্ণ বাংলাদেশের মানুষের মিউজিক ফরফর গাতা গাতা ফলে উল্লি আইয়ে হইজে গুলজে মাতা সেন্ডে এনে ব্যারে করে সকেট জাম্পা নাই ব্যারে তো সুড়ে গাড়ির বুতুরে মানুষে বাড়ি হাই হদুন মানুষ পিছে হাই আমার সামনে সাবটাইটেল তো আছে সো আর হদুনে উড়ি মৈশুর ডইলে সাইটে সাইটি গরে হাকু গাইল দের ওড়ো ডাইভার একদম মাটি এবং মানুষের কথা তুই ভাই তুই কার বুতুর গাছ তালে তুই
সম্পূর্ণ বাংলাদেশের অবস্থা পাবলিক ট্রান্সপোর্টেশন একজন বারা নদী লামি গিয়ে গই হত বেলে মানুষ উড়ে হত বেলে প্রাণ গাইস, আমার ব্যক্তিগত অনেক কথা মনে পড়ে গেল, দেশের কথা, দেশের মানুষের কথা, রাস্তাঘাটে পাবলিক ট্রান্সপোর্টেশনগুলো, স্পেশালি বাস। এই গানটা সম্পূর্ণ বাস নিয়ে করা হয়েছে। পল্লব ভাইয়ের যে ভার্সটা ছিল সেটাও এর আগের যেই ভার্সের ধারাবাহিকতা সেটা ধরে রাখছে। মানুষ জায়গা হয় না বাসের মধ্যে, আমাদের দেশের জনসংখ্যা অনেক বেশি। একজন বলে আমার কোলে আইসেই বৈসা যাও, টাকা একটু কম দিও, সমস্যা নেই। এইটা ফ্যাক্টগুলো ফ্যাক্ট, কিন্তু বাসের যে সকল কন্ট্রাক্টাররা রয়েছে যারা টাকা নেয় তারা আরে উঠেন ভাই, সমস্যা নাই, ইভেন হ্যাঁ জায়গা আছে, জায়গা আছে বলে মানুষকে ঢুকায় বাসের মধ্যে, অথচ বাসের মধ্যে কোনো জায়গা নাই। বাসগুলোর অবস্থা খুবই খারাপ, পুরনো, যেই কারণে তারা মুরির টিনের সাথে এটাকে তুলনা করছে। সো সম্পূর্ণ বাংলাদেশের রাস্তাঘাটের পাবলিক ট্রান্সপোর্টেশন, স্পেশালি বাস, পাবলিক ট্রান্সপোর্টেশন বারবার মনে হয় বলতেছি, যাই হোক, সেটা নিয়ে পল্লব ভাইও কথা বললো, আমার কাছে ভালো লাগছে, তার ভার্সটা আগুন ছিল। এখন আমি অপেক্ষায় আছি তৌফিক ভাইয়ের, দেখি তার ইন্ট্রোটা কেমন হয়। বসলি পরে উঠতে পারি না, রাস্তাটা ভাঙা ভুঙো, যাত্রীকে তাড়াহুড়ো সল ফল গে হুড়ো হুড়ি নিতে পারি না, গাড়ি কোন সিরোয় না, তাড়াতাড়ি চলতেছে, কিলার সাইপে ধরে ধরে সাইড ট্যাঙ্ক ঘুরতেছে, কোয়ান্তা কোয়ানি কোন তালে যাচ্ছে, তৌফিক ভাইয়ের যে ভার্সটা ছিল সম্পূর্ণ হচ্ছে ড্রাইভারের যে পার্সপেক্টিভ, সে তার কন্ট্রাক্টরকে যেটা বলে, আস্তে গাড়ি চালাইলেও সমস্যা, জোরে গাড়ি চালাইলেও সমস্যা। ও ওয়াও, নো বিউটিফুল ম্যান, এজ এ ফার্স্ট সং, দ্বিতীয় সিজনের প্রথম গানই আমার কাছে দারুণ লাগলো, ওয়াও। মাটি, মানুষ, দেশের মানুষ, দেশের মানুষের পরিস্থিতি, অভিজ্ঞতা, মানুষের রাস্তাঘাটে যে সকল মনোভাবগুলো সেগুলো তারা এই গানের মধ্যে তুলে ধরছে। স্পেশালি সাধারণ যাত্রী যারা এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করেন বাসের মাধ্যমে, মুরির টিন বলতে এখানে তারা বাংলাদেশের যে সকল ঝনঝনে পুরনো যেই বাসগুলা সেগুলোকে বুঝাইছেন। সেখানে যাত্রীদের কি অবস্থা, একটা বাস কন্ট্রাক্টরের কি অবস্থা, বাসের যিনি ড্রাইভার তার কি অবস্থা, মানুষের দুর্বিষহ জীবন, বিরক্ত হাসি কান্না সব কিছু মিলিয়ে পরিবহন ক্ষেত্রে, পরিবহনের জায়গায় মানুষের যে সকল ভোগান্তিগুলা, মানুষের অনুভূতিগুলা, সেগুলো তারা খুবই সুন্দরভাবে
সুন্দর ভাষায় তুলে ধরছেন প্রপার বাংলা ল্যাঙ্গুয়েজ এখানে ব্যবহার করা হয় নাই আই মিন শুদ্ধ ভাষা তারা খুব সম্ভবত খুলনার ভাষা এবং সিলেটের ভাষা এই গানটার মধ্যে ব্যবহার করছেন এই বিষয়টাই আমি বলছিলাম যে কোক স্টুডিও বাংলা যে সকল গানগুলো করতেছে মাটি মানুষ দেশের কালচার সংস্কৃতি নিয়েই তারা গানগুলো মাথায় রেখেই করতেছে তাদের মিউজিক্যাল ফিউশনগুলো যদি তোমরা খেয়াল করো একটু অ্যাকিউস্টিকের সাথে বাংলাদেশি মিউজিক ব্যবহার করা হারমোনিয়াম বিভিন্ন যন্ত্রপাতি বাংলাদেশের অনেক যন্ত্রপাতি তারা মানে বাংলাদেশের যন্ত্রপাতি তো না ইনস্ট্রুমেন্টাল যেই সাউন্ডটা সেই সাউন্ডটা সেগুলো তারা ব্যবহার করে তো তাদের কন্টেন্ট নিয়ে আমার মনে হয় যে তেমন বেশি অভিযোগ খুব বেশি মানুষের নাই তাদের ব্যক্তিগতভাবে মানুষের সাথে রেষারেষি থাকতে পারে সেটা ভিন্ন বিষয় তবে কন্টেন্ট তাদের ভালো হয়ে থাকে কোয়ালিটি সম্পন্ন হয়ে থাকে বাংলাদেশে তো অবশ্য এর থেকে ভালো কন্টেন্ট বর্তমান সময়ে কেউ দেয় বলে আমি মনে করি না সো এনিওয়ে গাইজ আমার কাছে গানটা অনেক ভালো লাগলো তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবা আর পরবর্তীতে কোন ভিডিওর উপর রিয়াকশন চাও সেটা জানাও কমেন্টে অতি শীঘ্রই আসছি পরবর্তী রিয়াকশন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ